সো হ্যা গাইস দিস ইজ জিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গ্যাস আজকে খাবারটা মানে আজকে ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি আজকে দুপুরে চিকেন অ্যান্ড একটা শাক ভাজা খাচ্ছিলাম তো আজকেও গ্যাস প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আমি এখন কানে হেডফোন দিয়ে একটা বই দেখছিলাম অরুন্ধতি দেখছিলাম তো হঠাৎ করে সমস্ত নেট খতম হয়ে গেল তো তারপরে এখন জাস্ট সিম্পলি বসে থাকতে হবে অন্যান্য ভিডিওস যেগুলো এডিট করা নেই সেগুলো সব এডিট করতে হবে তো আজকেও প্রচণ্ড গরম তো এবার আর কী করবো এবার আঁকবো আমি আঁকতে আঁকতে এই যে টিভিটা চালালাম তো আঁকাটা আমি ক্যান্সেল করে যে স্ক্রিপ্ট লিখছিলাম তো তোমরা একটু বাইরের দৃশ্যটা জাস্ট দেখো বাইরের প্রচণ্ড পরিমাণেও তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের জঙ্গল সেটা কিনা তোমরা আগের ব্লগে দেখেইছ সো দেখো গাই যেখানে স্ক্রিপ্ট লিখছি কেউ কিন্তু পড়বে না প্লিজ কারণ এগুলো হচ্ছে রিসেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে তো এগুলো সেগুলোর স্ক্রিপ্ট ঠিক আছে তাও কেউ পড়বে না ওকে সে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এই দেখো মানে খাতাটা প্রায় অর্ধেক হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে মানে অর্ধেক পাতা পুরো শেষ হয়ে গেছে স্কুলের খাতা অতিরিক্ত মোটা নয় তো মা ফোন করে বলছে বাইরের ওয়েদারটা তোদের কেমন দেখত তো বাইরে বেরিয়ে দেখছি আকাশে হালকা হালকা মেঘ করেছে তো তারপরে কিছুক্ষণ পরে যখন আবার এসে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আমাদের এই সাইডটাতে তোমাদের ওখানে ঝড় হচ্ছে কি আমি জানি না তো এখানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল প্রথম প্রথম তো তারপরে কারেন্ট চলে রেখেছিল একটা জায়গায় নাকি তার তারটার ছিঁড়ে খুব বাজে অবস্থা হয়ে গেছিল তো এখানে এবার আমাদের প্রচণ্ড ঝড় উঠে গেছে গাছগুলো দেখলে তোমরা আই হোপ বুঝতে পারবে তো আমি অনেক ধরনের শুটিং করেছি সেগুলো গান টান দিয়ে সেট করে ইনস্টাগ্রাম স্টোরি টোরি দেবো তোমরা জাস্ট বাইরে এটা দেখো একবার এই দেখো এইটাও আমার শ্যুটেরই একটা পার্ট এখানে মিউজিক টুজিক সব সেট করবো তো তোমরা দেখবে এটা আমি স্লোমো করে দেবো তোমরা ইনস্টাগ্রামে দেখে নেবে আমি ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি জবেই দিই না কেন তোমরা দেখতে পাবে যদি আমাকে ফলো করে নাও সো দেখতে পাচ্ছ আমাদের বেল গাছটা তোমাদের যেটা দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই আছে বেল গাছটা সো এই দেখো এইখানে আমি আমার বেলপাতা নিয়ে নাটক করছি বেলপাতাটা উড়ে এসে পড়েছিলো সো এইটার একটা শ্যুটিং থাকবে তো আমি এটার ফটো তুলেছি ফটোতে গান সেট করব মানে প্রচণ্ড নাকামো করেছি আজকে তো কারেন্ট চলে গেছিলো আমাদের ওখানে তোমাদের বললামই তো অতিরিক্ত শ্যুট ঘরের ভেতর নিতে পারিনি আমি মা বাবা তিনজন আমরা সন্ধ্যেবেলা টিফিন করতে করতে কথা বলছিলাম তো অন্ধকার ছিল বলে আমি আর শোট আমরা বলছিলাম যে আমফান ঝড়টা ঠিক কীরকমভাবে হয়েছিল তারপরে আমাদের অ্যাডভেস্টারটাও এবার পুরো সিমেন্ট টিমেন্ট দিয়ে সেটিং করা হয়েছে বলে এইবারটা বাঁচোয়া সো গাইস ফাইনালি কারেন্ট চলে এসেছে দেওয়া রয়েছে অ্যান্ড কারেন্ট আসার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইলটা চার্জ দিয়েছি বিকজ মোবাইলে বারো পার্সেন্ট চার্জ হয়ে গিয়েছিল সো মোবাইলটা এখন চার্জ হোক চার্জই দেওয়া রয়েছে সো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই